আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হলো অনেক ফেমাস একটি বাথ সল্ট নিয়ে। এটা হলো ফাসমিক বাথ সল্ট। তো বাথ সল্ট আমরা কেন ইউজ করবো, মোটামুটি আমরা সবাই জানি, এটা নিয়ে বলার আর কিছু নেই। কিন্তু অনেক রকমই বাথ সল্ট আছে, এর মধ্যে এফেক্টিভ এবং রিজনেবলের মধ্যে এই বাথ সল্টটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে। এখন আমরা দেখাবো এটার ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়। না তো এটা খুলো, প্রোডাক্ট, হ্যাঁ দাঁড়া দাঁড়া, হ্যাঁ প্রোডাক্টটা কেমন হয় দেখাচ্ছি। আমার হাতে দাও, ওকে, হ্যাঁ একটুই দাও, বেশি লাগবে না। এবার একটু মাখো, একটু মেখে দেখাও। যাদের অনেক সান ট্যান পরে অনেক বাইরে যাওয়া হয় তাদের জন্য কিন্তু বাথ সল্ট মাস্ট। আর বাথ সল্ট ইউজ করে কিন্তু সাথে সাথে একটা ময়েশ্চার ইউজ করতে হবে। আর বাথ সল্ট কিন্তু অনেকের যে ঘাড়ে কালো দাগ, গলায় কালো দাগ এসবও দূর করতে সাহায্য করে। এখন আমার হাত আসলে ভিজা না, এই জন্য এটা এমন হয়ে গেছে। ভিজা হাতে যদি ইউজ করে দেখাতে পারতাম তাহলে দেখতেন। আর আমি কিন্তু মোটামুটি এখন সব সময় চেষ্টা করি যে একটা বাথ সল্ট ইউজ করতে, কারণ বাথ সল্ট স্কিন অনেক স্মুথ করে। কিন্তু একটা কথা যে বাথ সল্ট কিন্তু কখনো স্কিন ফর্সা করে না। আমরা যদি এটা চিন্তা করি যে বাথ সল্ট স্কিন ফর্সা করবে, এটা কখনোই না, এটা একদম মিথ্যা কথা। বাথ সল্ট স্কিন ফর্সা করে না, স্কিন ক্লিন করতে সাহায্য করে। ওকে, আজকের ভিডিও এতটুকুই, থ্যাংক ইউ। আবার অনেস্ট রিভিউ নিয়ে আসবো অন্য কোনো প্রোডাক্টের। টাটা।